আজকে আলোচনার বিষয় হল পঞ্চম শ্রেণীর কম্পিউটার জুলাই মাসের যে অ্যাক্টিভিটি টাস্কটা দেওয়া হয়েছে তো সেটা সলভ করা হচ্ছে প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো স্টোরেজ ডিভাইসের উদাহরণ হলো মাউস মনিটর না র্যাম তো এখানে উত্তরটি হবে র্যাম সেকেন্ড প্রশ্ন কম্পিউটারে গান বা শব্দ শোনা যায় স্পিকারের সাহায্যে প্রিন্টারের সাহায্যে না মাউসের সাহায্যে এখানে অ্যান্সারটি হলো স্পিকারের সাহায্যে তিন নম্বরে এক্সটি টাইপ কীবোর্ডে ফাংশনাল কি আছে দশটি এগারোটি না বারোটি তো এখানে হবে বারোটি কীবোর্ডে অ্যারো কি এর সংখ্যা তিনটি চারটি না পাঁচটি তো এখানে উত্তরটি হলো চারটি এরপরের প্রশ্ন মাউস হলো ইনপুট ডিভাইস পয়েন্টিং ডিভাইস না উভয়ই তো এই মাউস তো ইনপুট পয়েন্টিং দুটোই তো এখানে অ্যান্সার হবে উভয় এরপরে শূন্যস্থান পূরণ করো কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউকে এরপরে কীবোর্ড দেখতে ড্যাশের মতো তো এখানে হবে টাইপ রাইটারের মতো এরপরে মাউন্সের সাধারণত কটি বাটন থাকে তো এখানে হবে দুটি বাটন থাকে এরপরের প্রশ্ন কিবোর্ডে মোট ড্যাশটি অক্ষর কি থাকে এখানে হবে ছাব্বিশটি অক্ষর কি থাকে এরপরে কম্পিউটার স্পিকারের সাহায্যে কি শুনতে পাওয়া যায় তো এইখানে হবে শব্দ বা ধ্বনি শুনতে পাওয়া যায় এরপরে রয়েছে দু একটি বাক্যে উত্তর দাও প্রথমে আছে আউটপুট ডিভাইস কি উদাহরণ দাও তো আউটপুট ডিভাইস হলো কম্পিউটারের যেসব অংশের মাধ্যমে কম্পিউটার তার বিচার বিশ্লেষণের ফলাফল জানায় সেগুলিকে আউটপুট ডিভাইস বলে উদাহরণ মনিটর প্রিন্টার আচ্ছা ভিডিউ এবং সিপিইউ এর ফুল ফর্ম কি তো এখানে সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আর ভিডিইউ হচ্ছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট এর পরের প্রশ্ন টগল সুইচ কি উদাহরণ দাও টগল সুইচ কি কীবোর্ডে দুটি কি আছে যেগুলি একবার টিপলে অন হয় দ্বিতীয়বার টিপলে অফ হয় এই ধরনের বাটনকে টগল সুইচ বলে উদাহরণ হলো ক্যাপসলক এর পরের প্রশ্ন মাউস ক্লিকিং কয় প্রকার কি কি। মাউস ক্লিকিং তিন প্রকার সিঙ্গেল ক্লিক ডবল ক্লিক আর রাইট ক্লিক আচ্ছা এরপরে আর রয়েছে কি ডিলিট কি ও ব্যাকস্পেস কি এর মধ্যে একটি পার্থক্য লেখো তো ডিলিট কি ডিলিট কি এ তোমরা লিখবে যে যে কি এর সাহায্যে কার্সারের ডান দিকের রক্ষর মোচা হয় তাকে ডিলিট কি বলে আর ব্যাকস্পেস কিতে লিখবে যে কিয়ের এর সাহায্যে কারসারের বাম দিকে রক্ষর মোচা হয় তাকে ব্যাকসপেস কি বলে